ফ্রেন্ডস, আমি সংযুক্তা। আজকে কিছু রান্না, আর আমাদের নিউ টাউন সবসময় সাজানো থাকে সেটাই দেখাবো। রয়েছে এগ কারি, মুড়ি ঘণ্ট, আর ফিশ নয়, এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। একটু মিক্সড, মানে কি বলবো, চাইনিজ আছে, বাংলার আছে, সব কিছুই মিলিয়ে খাওয়াটা হচ্ছে। আর এরপরে এখন এখানে নিউ টাউনে দুর্গাপুজো, কালী পুজো, নিউ ইয়ার, 25শে ডিসেম্বর সবসময় এরকম লাইট দিয়ে সাজানো থাকে, এবং এখানে এত হাই রাইজ এবং এত মেনটেন। সবথেকে বড় কথা, নিউ টাউন তো স্মার্ট সিটি, তো তার জন্যে সবসময় মানে নিট অ্যান্ড ক্লিন, ঝকঝক তকতকে, খুবই সুন্দর, ফরেন কান্ট্রির মতন মনে হয়, সেটাই দেখাচ্ছি। আমি বেশি কথা আর না বাড়িয়ে আমি ভিডিওটাই দেখাবো। তবে ঠিক আমার বাড়ি থেকে স্টার্ট করেছি যাওয়া, আমি থাকি অ্যাক্সিস মলের আগে, মানে NBCC মানে ইস্টার্ন হাইয়ের অপোজিটে, নজরুলতীর্থ ইস্টার্ন হাই, কোল ইন্ডিয়ার অপোজিটে। আর আমি এখন যাচ্ছি কলকাতা গেটের দিকে, মানে ক্রোমা। আমি যাব হচ্ছে নোভাটেল হয়ে, আমি ভেতর দিয়ে যাচ্ছি, বিশ্ব বাংলা সরণি দিয়ে নয়, বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, কানেক্টিং বিশ্ব বাংলা সরণিকে ধরব। এই সামনে আসছি নোভাটেল, আর ক্রসিংয়ে দাঁড়িয়ে দিয়ে রাইট সাইডে গেলেই আমি পেয়ে যাব, বিশ্ব বাংলা গেট যেতে হবে না, ক্রোমা পাবো। আর ওখান থেকে আমি আবার পাস করব সোজা সেক্টর 5 অবধি। এই হচ্ছে নোভাটেল, আর তারপরে আমরা আবার ব্যাক করবো, এটাই দেখানো আছে। জাস্ট বাড়ি থেকে কলকাতা গেট এদিকে এলাম, আবার কলকাতা গেট থেকে যাচ্ছি হচ্ছে সেক্টর 5। তো এত সুন্দর রাস্তা, এত সুন্দর, মানে এমনি 10 লেন, ভীষণ সব হাই রাইজ বিল্ডিং, পরপর লেমন ট্রি, আইবিশ, উল্টো দিকে নোভাটেল, ফেয়ারড্রিল, সমস্ত 5-স্টার হোটেলে ভর্তি, প্রাইড, আর কলকাতা গেট ছাড়লে ও ওয়েস্টার্ন, এদিকে সেক্টর 5 অনেক 5-স্টার হোটেল, মল, সেন্ট্রাল মল, লাইফস্টাইল, অ্যাক্সেস, কী বলবো। তো সেটাই আমি দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর কেনই বা ভালো লাগবে না, যদি এরকম সুন্দর সাজানো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা থাকে, 10 লেন হয়, সুন্দর, পলিউশন ফ্রি, এবং কী বলবো, এত পরিষ্কার, ঝকঝক তকতকে সব কিছু, সমস্ত কিছু ওয়েল মেনটেন, সুন্দর গ্রিন, গাছ লাগানো, সবসময় পেন্ট হচ্ছে। তো সেই রাস্তায় আমরা এভরিডে, হয়তো কোনো সময় 2-4 বারও বেরোনো এদিক ওদিক করা হয়, আমাদের যাতায়াত যেখানে যাই ডুবি যাই, শ্বশুরবাড়ি, DPS, ছেলে স্কুল যাওয়া, বা প্রিয়গোপাল বিষয়ে বারবারই একই কথা বলবো, এই রাস্তার উপর দিয়েই আমাদের যাওয়া আসা। তাই আর নর্থ ক্যালকাটা, সাউথ ক্যালকাটার কথা ভাবতেই পারি না, 9 বছর হতে চলে এসেছি, তো এখানে ভীষণ ভালোবাসি। এবং যতক্ষণ আমি বাইপাসে যে রুটটা ধরে যাই, সেটাও কিন্তু খুব সুন্দর, সেটা নো ডাউট, এখান থেকে চিংড়িঘাটা হয়ে বাইপাস, মানে JW ব্যারেট, ITC, সোনা বাংলা হয়ে, সায়েন্স সিটি হয়ে ডুবে যাচ্ছি, বা DPS যাচ্ছি, বা ওখান দিয়ে গড়িয়াহাট হয়ে ট্রায়াঙ্গুলার পার্ক, প্রিয়গোপাল বিষয়ী, তো কাজেই আমাদের রাস্তাটা খুব সুগম, এটাই বলবো। আর ভিডিওটা হচ্ছে দেখুন আপনারা, আমি ক্রোমায় এসেছি, ক্রোমা থেকে ব্যাক করে আমি যাব আমার বাড়িকে ক্রস করে সেক্টর 5, তারপরে জাস্ট আমি একটা শর্ট ড্রাইভ বলবো, দিয়ে আবার বাড়ি ফিরবো। তো আমি এটা নিউ টাউন মানে অ্যাকশন মিডিয়াম 1টাই দেখাতে চাইছি, ভিডিওটা কন্টিনিউ রইলো।